সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, নবম অধ্যায়ের দুর্যোগের সাথে বসবাস থেকে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটা অবশ্যই একটি ভিডিও দেখলে তোমরা ধারণা পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো প্রথমে আমরা একটা ভিডিও দেখি। এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আজকে আমাদের পাঠের বিষয় কি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন। বৃষ্টির পানিতে অধিক মাত্রায় অ্যাসিডের উপস্থিতিকে সাধারণ অর্থে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি উচ্চ মাত্রায় হাইড্রোজেন আয়ন অর্থাৎ নিম্ন মাত্রায় পিএইচ ধারণ করে। অ্যাসিড বৃষ্টির জন্য মূলত মানুষই দায়ী। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কারখানা থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কো কার্বন ডাইঅক্সাইড সমূহ বায়ুমণ্ডলের পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে। এই অম্ল ওই অঞ্চলে বা দূরবর্তী কোনো স্থানে বৃষ্টির পানির সাথে ঝরে পড়ে। এই অম্লীয় প্রকৃতির বৃষ্টিপাতেই অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি উদ্ভিদ, জলজ প্রাণী এবং অপকাঠামোর উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। অ্যাসিড বৃষ্টির ফলে পানিতে গাছের পুষ্টি উপাদানের পরিমাণ কমে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, হ্রদ ও জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীর বসবাসের অযোগ্য হয়ে ওঠে। শহরাঞ্চলের অ্যাসিড বৃষ্টি দালান কোঠা ও ভাস্কর্যের স্বাভাবিক ক্ষয় ত্বরান্বিত করে। তাছাড়া অন্যান্য রাসায়নিক উপাদানের সাথে মিলে অ্যাসিড বাষ্প শহরে ধোঁয়াশার সৃষ্টি করে। ধোঁয়াশার কারণে শহরের মানুষের ফুসফুসের ক্ষতিগ্রস্ত হয় এবং আয়ু কমে যায়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল, কানাডার দক্ষিণ পূর্বাঞ্চল এবং ইউরোপের বেশিরভাগ অঞ্চলেই অ্যাসিড বৃষ্টি। এছাড়া দক্ষিণ এশিয়ার কিছু অংশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণাঞ্চলও ভবিষ্যতে অ্যাসিড বৃষ্টির ঝুঁকির মধ্যে রয়েছে। অ্যাসিড বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের পূর্বাঞ্চল। এই বৃষ্টির কারণে জার্মানি এবং পোল্যান্ডের প্রায় অর্ধেক বনাঞ্চলই ক্ষতির শিকার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে ভিডিওটি দেখতে পেলে এবং অবশ্যই দেখে বুঝতে পারলে আমাদের আজকের পাঠের বিষয় কী হবে। আমাদের আজকের পাঠের বিষয় হবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিড বৃষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, তাহলে প্রথমে চলো দেখে নেই। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো পিএইচ কি, অর্থাৎ পিএইচ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, অ্যাসিড বৃষ্টি হলে প্রকৃতির কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো প্রথমে জেনে নিই পিএইচ কি। পিএইচ এর সংজ্ঞাটা আমরা দুইভাবে দিতে পারি। এখানে এখানে বলা আছে পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। আবারও বলছি, পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। আবার অন্যভাবে বলা যেতে পারে যে পিএইচ হচ্ছে কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, অর্থাৎ কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুভাবেই সংজ্ঞাটা লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত সেটা কি তোমরা জানো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি বলছি বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে 7, অর্থাৎ পিএইচ এর মান যখন 7 হয় তখন পানিটা বিশুদ্ধ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি আমরা একটি চার্ট দেখতে পাচ্ছ, লক্ষ্য করো এখানে কি বলা আছে। দেখো 7টা অবশ্য মাঝামাঝি একটা জায়গায় আছে, লক্ষ্য করো এখানে 7 কোথায় আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে 7 আছে, এদিক থেকে কমে আসছে 6, 5, 4, 3, 2, 0, 1, আর এদিকে হচ্ছে
এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, এদিকে হচ্ছে অ্যালকাইন, এদিকে হচ্ছে অ্যাসিডিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পিএস এর মান অর্থাৎ 7 থেকে কমতে থাকে তাহলে অবশ্যই অ্যাসিডিটি বাড়বে, আর যদি পিএস এর মান 7 থেকে বাড়তে থাকে, পিএস এর মান বাড়তে থাকলে অ্যাসিডিটি কমবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চারটি দেখে আমরা এটাই শিখতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখন আমরা দেখব যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএস 7, যাকে পিএস স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। এই পিএস স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয় কি, যে বিশুদ্ধ পানির পিএস হচ্ছে 7, এটাকে পিএস স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, বাস্তব জীবনে আমরা অনেকগুলো পদার্থ ব্যবহার করে থাকি, সেখানে এখানে বাস্তব জীবনে পিএস এর কোন কোন পদার্থের পিএস এর মান কেমন, এই তালিকাটা এখানে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা একটু খেয়াল করো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেখা যাচ্ছে, বাস্তব জীবনে এই পিএস এর মানটা আমরা একটু লক্ষ্য করি। লক্ষ্য করো এখানে কি কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ব্যাটারি, ব্যাটারি পিএস হচ্ছে 0, এখানে দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্টমাক অ্যাসিড অর্থাৎ পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কেমন দেওয়া আছে, অ্যাসিডিটি হচ্ছে 1, এখানে লেমন তার অ্যাসিডিটি হচ্ছে 2, এখানে হচ্ছে সোডা 3, এরকমভাবে টমেটো 4, তারপর হচ্ছে কফি 5, মিল্ক 6, ওয়াটার 7, তারপর হচ্ছে ব্লাড মানে রক্তের হচ্ছে 8, তারপর হচ্ছে এগ হোয়াইট মানে সাদা অংশ, ডিমের সাদা অংশ হচ্ছে 9, এরকম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকগুলা উপাদান আছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেগুলোর একটা পিএস এর মান দেওয়া আছে, পিএস স্কেলটা, পিএস স্কেলটা এখানে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো আমরা আরও কী দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পানির পিএস এর মান কত, পানির, বৃষ্টির পানির, এটা কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃষ্টির পানির পিএস এর মান কত আমরা একটু এখন জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো জেনে নে যে বৃষ্টির পানির পিএস এর মানটা কত। সাধারণত বৃষ্টির পানিতে পিএস কত থাকে, 7-এর কম থাকে। তাহলে কতটুকু কম থাকে, যদি বৃষ্টির পানিতে পিএস এর মান যদি 3 থেকে 4-এর মধ্যে হয় তাহলে কি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিএস এর মান 7 থেকে যদি কমতে থাকে তার মানে অবশ্যই অ্যাসিডিটি বাড়বে। তার মানে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃষ্টির পানিতে পিএস এর মান যদি 3 থেকে 4-এর মধ্যে হয় তাহলে অবশ্যই সেটি অ্যাসিড বৃষ্টি হবে, অবশ্যই এটি কি, অ্যাসিড বৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো অ্যাসিড বৃষ্টি কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি এভাবে, যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণে অ্যাসিড বিদ্যমান থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। আমি আবার বলছি, যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বিদ্যমান থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এখানে দুইটা উপাদান আছে, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, এই দুইটি প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো অ্যাসিড বৃষ্টিটা কেন হয়। অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দুটি কারণ জড়িত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক সৃষ্ট কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ, তাহলে প্রাকৃতিক সৃষ্ট কারণগুলো কি কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন হতে পারে দাবানল, তারপরে হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো অ্যাসিড সৃষ্টির জন্য, সরি অ্যাসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক কারণগুলোর মধ্যে কি কি হতে পারে, হতে পারে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, হতে পারে দাবানল, হতে পারে বজ্রপাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হতে পারে গাছপালা পচন, গাছপালার পচন। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক কারণের মধ্যে কী কী আছে, প্রাকৃতিক কারণ অর্থাৎ ঈশ্বর কর্তৃক প্রদত্ত, সেটা এটা মানুষের কোনো হাত নেই এখানে, এটাই হচ্ছে প্রাকৃতিক কারণ। লক্ষ্য করো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত,
গাছপালার পচন, এই চারটা কারণ প্রধানত প্রাকৃতিক কারণের মধ্যে উল্লেখযোগ্য। এই চারটি প্রাকৃতিক কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে চলো আমরা জেনে নিই যে মনুষ্যসৃষ্ট কারণগুলো কী কী। মনুষ্যসৃষ্ট কারণগুলোর মধ্যে অ্যাসিড বৃষ্টির জন্য মনুষ্যসৃষ্ট কারণগুলোর মধ্যে প্রথমে শিল্প কারখানার ধোঁয়া আছে, তারপরে আছে ইটের বাটার ধোঁয়া, তারপরে আছে যানবাহনের ধোঁয়া, তারপরে আছে গৃহস্থালীর চুলার ধোঁয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সারা পৃথিবীতে জনসংখ্যা যে হারে বাড়ছে তার সাথে সাথে এবং জনসংখ্যার চাহিদা অনুসারে মিল কারখানা ইন্ডাস্ট্রিজ বাড়ছে, সেই সাথে সাথে বাড়ছে শিল্প কারখানা হতে নির্গত বজ্র পদার্থ এবং কালো ধোঁয়া। আর সেই কালো ধোঁয়া, শিল্প কারখানার কালো ধোঁয়া অবশ্যই বায়ুমণ্ডলে মিশিয়ে পরিবেশকে নষ্ট করছে এবং অ্যাসিডিটি তৈরি করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার কারণে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। ইটের বাটার ধোঁয়া আমরা জানি যে অত্যন্ত দূষিত এবং সেটি বায়ুমণ্ডলে মিশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে অ্যাসিডিটি বাড়াচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হচ্ছে। যানবাহনের কালো ধোঁয়া আমরা জানি যে অনেক পরিত্যক্ত গাড়ি আছে যেগুলো চালানোর কথা নয় রাস্তাঘাটে, সেগুলো চালাচ্ছে আইনকে ভঙ্গ করে, এগুলো রাস্তায় নিয়ে আসছে, যার জন্য প্রচুর পরিমাণে যানবাহনের কালো ধোঁয়া বের হচ্ছে এবং এটিও অ্যাসিড বৃষ্টির জন্য একটি কারণ। গৃহস্থলী চুলার ধোঁয়া আমরা জানি বাসা বাড়িতে অথবা গ্রাম অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই লাকড়ি চুলা ব্যবহৃত হয়, যেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয় রান্নার পর, সেই গৃহস্থলীর চুলার ধোঁয়াও আমরা জানি যে অ্যাসিড বৃষ্টির একটি কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার অ্যাসিড বৃষ্টির রাসায়নিক ব্যাখ্যাটা একটু মন দিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসলে অ্যাসিড বৃষ্টির রাসায়নিক ব্যাখ্যাটা কী বা রাসায়নিক বিক্রিয়াটা কেমন? প্রথমেই কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটা বিক্রিয়া করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কার্বনিক অ্যাসিড তৈরি হয়। লক্ষ্য করো এখানে কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস H2O, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর H2 হচ্ছে পানি, বিক্রিয়া করে কি হয় কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে হয় কার্বনিক অ্যাসিড। তারপরে লক্ষ্য করো সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করি হয় সালফার ট্রাইঅক্সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হয় সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে কি হয় সালফার ট্রাইঅক্সাইড। এভাবেই কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপরে আরও আছে, লক্ষ্য করো সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন পানি বিক্রিয়া করি তখন সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালফার ট্রাইঅক্সাইড তার সাথে যখন পানি যোগ করা হয় বা বিক্রিয়া করে তখন সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, এটা একটি শক্তিশালী অ্যাসিড। তার মানে প্রথমে ছিল কার্বন ডাইঅক্সাইড, তার সাথে পানি বিক্রিয়া করে হয়েছিল কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে হয়েছিল সালফার ট্রাইঅক্সাইড, এবার সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে হলো সালফিউরিক অ্যাসিড, যা নাকি একটি শক্তিশালী অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এবার নাইট্রোজেন অক্সাইড, তার সাথে পানি এবং তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে হয় নাইট্রিক অ্যাসিড, এটিও একটি শক্তিশালী অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে একটি শক্তিশালী অ্যাসিড। কি হয়, নাইট্রোজেন অক্সাইড আর পানি এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হয় নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এটিও একটি শক্তিশালী অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ, বিক্রিয়াটি ভালোভাবে দেখেছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিড বৃষ্টি হলে আমাদের করণীয় কী? যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সেহেতু ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে লক্ষ্য করো কি দেখা যাচ্ছে, যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে যে কয়লাগুলো ব্যবহার করা হয়, কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড টু সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সেহেতু ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে, তাহলে অ্যাসিড বৃষ্টি কম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যাসিড বৃষ্টি হলে আমাদের কী করতে হবে প্রথমে আমরা জানলাম। দ্বিতীয়ত দেখো, পরিশোধন ব্যবস্থা না থাকলে
কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করা যেতে পারে। যেহেতু কয়লা ব্যবহার করলে নাইট্রোজেন অক্সাইড টু সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, যাহা নাকি অ্যাসিড বৃষ্টির কারণ। সেজন্য আমাদের কি করতে হবে, এই পরিশোধন ব্যবস্থা না থাকলে কয়লার পরিবর্তে বিকল্প ব্যবস্থা নিতে হবে। অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএস কমে যায় এবং সেক্ষেত্রে চুনাপাথর ব্যবহার করে অ্যাসিডিটি কমানো যায়। অবশ্যই অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএসটা কমে যায় এবং সেক্ষেত্রে চুনাপাথর ব্যবহার করে অ্যাসিডিটি কমানো যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো, আমরা অ্যাসিড বৃষ্টি হলে আমাদের আরও কিছু করণীয় আছে। শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। শিল্প কারখানায় দূষণরোধক পদ্ধতি অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটি কাজ করতে পারো, যেহেতু বিদ্যালয় বন্ধ আমরা জোড়ায় জোড়া না দিয়ে ব্যক্তিগতভাবে তোমাদেরকে কাজটি দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে বসে চিন্তা করে এই কাজটি করবে এবং বিদ্যালয় খোলার পর অবশ্যই আমাকে এই কাজটি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চারপাশে কলকারখানা ও যানবাহন থেকে কিভাবে পরিবেশকে দূষণমুক্ত করতে পারি তার কয়েকটি কারণ তোমার খাতায় লিখে আমাকে বিদ্যালয় খোলার পর অবশ্যই দেখাবে। আমি আবারও বলছি, আমাদের চারপাশে কলকারখানা ও যানবাহন থেকে কিভাবে পরিবেশকে দূষণমুক্ত করতে পারি তার কয়েকটি কারণ তোমাদের খাতায় লিপিবদ্ধ করে আমাকে দেখাবে বিদ্যালয় খোলার পর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই কাজটি করবে। এবার লক্ষ্য করো, অ্যাসিড বৃষ্টি হলে আমাদের এবং প্রকৃতির কি কি ক্ষতি সাধিত হয়, চলো আমরা জেনে নেই। অ্যাসিড বৃষ্টির প্রভাবে আমাদের যে ক্ষতিটা হয়ে থাকে, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এটি হচ্ছে মাছের ডিম। তাহলে এই মাছের ডিম অ্যাসিড বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়, মাছের ডিম নষ্ট হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু খারাপ প্রভাব আছে, সেটা হচ্ছে মানব দেহের ফুসফুস দেখা যাচ্ছে এবং হৃৎপিণ্ড। মানব দেহের হৃৎপিণ্ড এবং ফুসফুসের সমস্যা যেমন অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর লক্ষ্য করো, অ্যাসিড বৃষ্টির আরও কিছু প্রভাব আছে। এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে এখানে দেখা যাচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে একটু লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটি বন জঙ্গল দেখা যাচ্ছে নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই বন জঙ্গলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন উদ্ভিদ দেখা যাচ্ছে, কিন্তু সেই উদ্ভিদের পাতা এবং ডালা বিলুপ্ত। তার মানে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিড বৃষ্টির কারণে অবশ্যই এই বন জঙ্গল ধ্বংস হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাতে কোনো সন্দেহ নেই, অ্যাসিড বৃষ্টি কারণে বন জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে, বন জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে অ্যাসিড বৃষ্টির কারণে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ, অ্যাসিড বৃষ্টি হলে আরও কিছু সমস্যা হতে পারে, যেমন মানব সৃষ্ট পাথর বা ইট দিয়ে বা মাটি দিয়ে তৈরি বিভিন্ন প্রতিকৃতি বিনষ্ট হয়ে যেতে পারে বা তার আকৃতির বিকৃতি হতে পারে। লক্ষ্য করো, হাতে তৈরি কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এবার চলো আমরা একটু মূল্যায়নে যাই। আমরা তোমাদেরকে একটু কাজ দিচ্ছি, তোমরা সাথে সাথে আমাকে উত্তর দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে অ্যাসিড বৃষ্টির ফলে মানব দেহের কোন অংশের ক্ষতি সাধিত হয়, চট করে একটু বলে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট করে বলে ফেলো, অ্যাসিড বৃষ্টির ফলে মানব দেহের কোন অংশের ক্ষতি সাধিত হয়। ইতিমধ্যে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা আলোচনা করেছি, একটু চিন্তা করে বলো। আশা করি বলতে পারবে, কারণ এটি আমি তোমাদেরকে পড়িয়েছি নিশ্চয়ই। তারপরে আমি তোমাদেরকে চারটি অপশন দিচ্ছি, তোমরা একটু দেখে বলো। ফুসফুস, মাথা, চোখ, ধমনী, তাহলে কোনটি হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিড বৃষ্টির ফলে মানব দেহের কোন অংশের ক্ষতি সাধিত হয়? ইতিমধ্যে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই কি ফুসফুস। তারপরে আরো একটি প্রশ্ন করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন অ্যাসিডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার, ইতিমধ্যে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বলতে পারবে নিশ্চয়ই কি সালফিউরিক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এবার আমরা আরেকটি প্রশ্ন তোমাদেরকে করতে পারি, প্রাকৃতিক কোন কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে? আমরা প্রাকৃতিক কোন কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রাকৃতিক কারণ সেটা ঈশ্বর কর্তৃক প্রদত্ত, মানুষের কোনো
ধরা ছোঁয়া নেই, সেটা সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, কলকারখানা ধোঁয়া, বন্যা, ভূমিকম্প, তাহলে কোনটি হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? অবশ্যই আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আরেকটি প্রশ্ন করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের তৈরি কোন কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে? মানবসৃষ্ট। মানুষের তৈরি কোন কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, নাকি গাছপালার পচন, নাকি যানবাহনের ধোঁয়া, নাকি বন্যা? আশা করি বলতে পারবে। তাহলে বলে ফেলো চট করে, কি হবে? মানুষের দ্বারা কোনটি হয়ে থাকে? আগ্নেয়গিরি অগ্নুৎপাত নিশ্চয়ই না, গাছপালার পচন নিশ্চয়ই না, যানবাহনের ধোঁয়া, হ্যাঁ অবশ্যই যানবাহনের ধোঁয়া মানব সৃষ্ট। তার মানে হচ্ছে নিশ্চয়ই মানব সৃষ্ট কোনটি? যানবাহনের ধোঁয়া। এই যানবাহনের ধোঁয়ার কারণে কি হতে পারে? অ্যাসিড বৃষ্টি হতে পারে। মানুষের তৈরি কোন কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে? যানবাহনের ধোঁয়ার কারণে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এই বাড়ির কাজটা ভালোভাবে বাড়ি থেকে করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন বিদ্যালয় খুলবে তখন অবশ্যই তোমরা আমাকে বিদ্যালয়ে এনে এই বাড়ির কাজটা দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাড়ির কাজটা কী হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমরা অবশ্যই লক্ষ্য করো, অ্যাসিড বৃষ্টি হলে প্রকৃতির এবং মানুষের কী কী ক্ষতি সাধিত হয় তা নিজের ভাষায় বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অবশ্যই অবশ্যই পারবে। তাহলে আজকের মতো আমি এখানে আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।